ইউরোপের বিভিন্ন দেশের মতো ফ্রান্সেও উর্দুমুখী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এ অবস্থায় প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। এদিকে দেশটিতে চলতি বছর মার্চে মুদ্রাস্ফীতি প্রায় 16% বেড়েছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে 10 জন ফরাসির মধ্যে 8 জন বর্তমানে তাদের খাদ্য কেনাকাটা পরিধি কমিয়ে এনেছেন। 55% মানুষ অনেক পণ্যই কেনা বন্ধ করে দিয়েছেন, আর দাম বৃদ্ধি পাওয়ার কারণে 44% তাদের খাদ্য তালিকা থেকে মাছ মাংস বাদ দিয়ে অন্য কিছু কিনছেন। এ অবস্থায় স্থানীয়দের পাশাপাশি বিপাকে প্রবাসী বাংলাদেশিরাও। বর্তমানে এখানে জিনিসপত্রের যে দাম দেখতেছি তা মনে করেন হাতের নাগালের বাইরে, ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। সবকিছুর দ্রব্যমূল্যের দাম কম ছিল, তখন স্যালারি যেরকম ছিল, বেতন যেরকম ছিল, কিছু টাকা সঞ্চয় করা যেত। এখন বর্তমানে আপনার দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কোনো কিছু সঞ্চয় করা যায় না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এদিকে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, মার্চ মাসে খাদ্য উৎপাদক ও খুচরা বিক্রেতারা আলোচনা করে দাম 10% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দাম বাড়তে থাকে। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সবকিছুর দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। ফ্রান্সের নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি রাজনৈতিক মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতির জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে দায়ী করছেন দেশটির অর্থমন্ত্রী। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।